দেশে চলছে বিএনপির অবস্থান কর্মসূচি। দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ ওয়েবিডিতে, আপনাদের সাথে আছি আমি সুমন বিশ্বাস। বর্তমানে দেশের রাজনৈতিক পরিবেশ একটু অন্যরকমই বলা যাচ্ছে, কারণ আজকে 29 জুলাই ছিল বিএনপির অবস্থান কর্মসূচি। এই নিয়ে ঢাকার বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের কিন্তু সংঘর্ষ হচ্ছে। সেই সংঘর্ষটি কিন্তু পুলিশ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে হচ্ছে, এবং এর মধ্যে বিএনপির কিছু নেতাকর্মীরা কিন্তু আটক হচ্ছেন। তো সেই বিষয়ে একটি খবর আপনাদেরকে জানাবো এবং জানাতে চাই, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা খবরে চলে যাচ্ছি। এখানে যে একটি খবর দেখতে পাচ্ছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, আটক 5। অর্থাৎ এখানে ঢাকা চট্টগ্রামের যে মহাসড়ক, সেই মহাসড়কে কিন্তু পুলিশের সঙ্গে বিএনপির একটি সংঘর্ষ হচ্ছে, এবং সেই সংঘর্ষ থেকে কিন্তু বিএনপির 5 জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এবং সেই বিষয়টি আসলে কিভাবে ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে কিছুটা লেখা আছে, আমি সেই বিষয়গুলো আপনাদের তুলে ধরছি। একটা হচ্ছে যে অবস্থান কর্মসূচি পালনকালে নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিএনপির সঙ্গে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া ও পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এই সময় জেলা বিএনপির 5 নেতাকে আটক করেছে ডিবি পুলিশ। অর্থাৎ জেলা বিএনপির 5 নেতাকে কিন্তু ডিবি পুলিশ আটক করেছে শনিবার সকালে চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদর থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার প্রধান ও মহানগর যুবলীগ সাগর প্রধান। এছাড়া আটক অপর 2 জনের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে থেমে থেমে সংঘর্ষ চলছে, বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা। এই বিষয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার জানান, বিএনপির সঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আমাদের 5 জন নেতাকর্মীকে আটক করে ডিবি পুলিশ। অর্থাৎ আজকে কিন্তু বিএনপির অবস্থান যে কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচিকে ঘিরেই পুলিশ এবং বিএনপির মধ্যে, বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু শুধু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নারায়ণগঞ্জেই নয়, দেশের আরও কয়েকটি জায়গা আছে। আরও কয়েকটি জায়গা যেরকম গাবতলিতে বিএনপির কর্মসূচি থেকে আমানুল্লাহ আমান আটক, এদিকে তারপরে ধোলাইখালে পুলিশ বিএনপি সংঘর্ষ, তারপরে হচ্ছে যাত্রাবাড়ি মোড়ে যুবলীগের নেতাকর্মীদের অবস্থান, ঢাকার প্রবেশমুখগুলোতে বিপুল পুলিশ, নেতাকর্মী কম। তার মানে বুঝতে পারছেন যে আসলে এই বিএনপির এদিকে বলা হয়েছে যে ধোলাইখালের সংঘর্ষে গয়েশ্বর আহত নিয়ে গেছে পুলিশ। অর্থাৎ দেখেন ধোলাইখালে যে পুলিশের সাথে বিএনপির যে সংঘর্ষ হয়েছে, সেখানে কিন্তু বিএনপির প্রেসিডিয়াম সদস্য গয়েশ্বর রায় তিনি কিন্তু তেমন আহত হয়েছেন। এখানে যেটি বলা হয়েছে যদি আপনাদের সাথে একটু বলি, সেটা হচ্ছে পুরন ঢাকার ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আহত হয়েছেন। পুলিশ তাকে একটি দোকানের ভিতর নিয়ে যায়, পরে তাকে একটি পুলিশ ভ্যানে করে সরিয়ে নেওয়া হয়। সরজমিনে দেখা যায় ধোলাইখালে আজ শনিবার বেলা 11:30টার দিকে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রথমে পুলিশের ধাওয়ায় বিএনপির নেতাকর্মীরা পিছিয়ে যায়, পরে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে ধাওয়া দেয়। সংঘর্ষের এক পর্যায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আহত হন, তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। পুলিশ সদস্যরা জানান গয়েশ্বরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, এছাড়াও কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এ ধরনের, বিশেষ করে রাজধানী কেন্দ্রিক বিএনপির যে অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরে বিএনপির নেতাকর্মী এবং পুলিশের মধ্যে যে সংঘর্ষ হচ্ছে, সেই সংঘর্ষে এই দায়টা কার আসলে? পুলিশ বিএনপি অবস্থান কর্মসূচি পালন করছে, এদিকে পুলিশ তাদেরকে বাধা প্রদান করছে, এবং সেই বাধা প্রদানে কিন্তু আহত হচ্ছেন নেতাকর্মীরা, আহত হচ্ছেন পুলিশ, আহত হচ্ছেন। তো এই জায়গা থেকে তার মানে আমাদের দেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট,
সেটা বর্তমানে কিছুটা হলেও কিন্তু একটু বিপর্যস্তই বলা যায়। এই কারণেই বলছি, কারণ দেশে আজকে অবস্থান, যেহেতু এইটা নাম কিন্তু অবস্থান কর্মসূচি, সেখানে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, এটা কিন্তু কখনোই কাম্য নয়। সেক্ষেত্রে দেশের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে এবং দেশের আইন প্রশাসন সবাই তৎপর রয়েছে। দেশের মধ্যে বিশৃঙ্খলা রুখে দিতেই কিন্তু এই বিপুল পরিমাণ জায়গায় জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু আবার কিছু কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে আওয়ামী লীগও কিন্তু অবস্থান নিয়েছেন, তার মানে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে। এখন সব কিছু মিলিয়ে দেশের রাজনৈতিক অবস্থান আসলে একটু বলাই যায় যে বিপর্যস্ত। তো দর্শক, এই ছিল তার মানে আজকের অবস্থান কর্মসূচিকে ঘিরে কয়েকটি জায়গার উল্লেখযোগ্য কিছু খবর নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, ধন্যবাদ।